ভগবান বারে বারে নানান রূপ ধারণ করে এই ধারায় অবতীর্ণ হয়েছেন। তাঁর আবির্ভাব, তাঁর কর্ম, তাঁর তিরোভাব সকলই তার লীলা মাত্র, জীবের দুঃখ নিবারণ হেতু। নিরন্তর সেই ভগবানের নাম শ্রবণ কীর্তন আর স্মরণের মধ্যে দিয়ে ভক্তগণ যাদের সংসার সমুদ্র অনায়াসে পার করতে পারেন তারই পথ দেখিয়েছেন ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ। তিনি আবির্ভূত হলেন জগৎগুরু রূপে। না